উচ্চ আদালতের বিচারপতি পরিচয়ে পুলিশ প্রটোকলে বাড়ি ফেরা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক প্রতারককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেয় মোহাম্মদ বিপ্লব প্রধান। পথে বিভিন্ন জায়গায় বিচারপতি প্রটোকল সুবিধাও নেন। কুমিল্লার দাউদকান্দি পেরিয়ে এলে কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, একজন বিচারপতি তার নিজ বাড়িতে আসছেন, তাই তাকে পুলিশ প্রটোকল দেওয়ার জন্য মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর পুলিশ বিপ্লব প্রধানকে প্রটোকল দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে যাওয়ার পর স্থানীয়দের কাছে পুলিশ জানতে পারে বিপ্লব প্রধান কোনো বিচারপতি নয়। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।